সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না মসজিদুল আকসার অবমাননা কিছুতেই সহ্য করা হবে না হুশিয়ারি ইসলামী জিয়াদের মোদী সরকারের বিরুদ্ধে মামলা করল হোয়াটসঅ্যাপ পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইসরায়েলের পরামর্শ চাইছে আমেরিকা বিস্তারিত খবরে জানবেন এবার হজ করবে ষাট হাজার মানুষ মানতে হবে যেসব শর্ত যুদ্ধবিরতির পর আলাক্সা ইউদিদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি ফিলিস্তিনের ইয়াসে তসনস পশ্চিমবঙ্গ মোকাবেলায় কোমর বেঁধে নেমেছে সেনাবাহিনী সবশেষে জানবেন মুখোমুখি হচ্ছেন বাইডেন ও পুতিন সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আলাকজার অবমাননা কিছুতেই সহ্য করা হবে না হুশিয়ারি ইসলামী জিয়াদের ফিলিস্তিনির ইসলামী জিয়াদ আন্দোলন হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করার যে কোনো মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে জিয়াত আন্দোলনের মুখপাত্র তারিক সালামি মঙ্গলবার গাজায় বলেছেন ইসরায়েল যদি বায়তুল মুকাদ্দাস ও আলাকজা মসজিদের বিরুদ্ধে আবার আগ্রাসন চালায় তাহলে গাজার প্রতিরোধ যোদ্ধারা আবার তার জবাব দেবে সালামি বলেন প্রতিরোধ যোদ্ধারা কুচ ও মসজিদুল আকসা রক্ষা এগিয়ে এসে প্রমাণ করেছে আলাকজা মসজিদ তাদের রেড লাইন ও এই মসজিদের অবমাননা কিছুতেই সহ্য করা হবে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চলমান ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে ইসলামিক জিয়াদের মুখপাত্র বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র আটতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে তিনি বলেন গাজার প্রতিরোধ আন্দোলনগুলো এমন কাজ করছে যে মার্কিন মন্ত্রী তেল আবিবে ছুটে আসতে বাধ্য হয়েছে ইহুদিবাদী শত্রু এখন তার সমস্যা আমেরিকায় রপ্তানি করার চেষ্টায় রত রয়েছে আলাকজা মসজিদের ওপর ইসরায়েলি সেনাদের আগ্রাসনের জবাবে গাজার প্রতিরোধ যদ্বারা ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করলে সাম্প্রতিক যুদ্ধের সূচনা হয় গত একুশে মে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে বারো দিন ব্যাপী এই যুদ্ধের অবসান হয় কিন্তু এরপর ইসরায়েলি সেনারা আবার আলাকজা মসজিদের মুসল্লিদের উপর হামলা শুরু করেছে এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন তারা ইসরায়েলকে মসজিদুল আকসার অবমাননা বন্ধ করতে বাধ্য করতে না পারলে প্রতিরোধ যোদ্ধারা আবার প্রতিক্রিয়া দেখাবে মোদী সরকারের বিরুদ্ধে মামলা করল হোয়াটসঅ্যাপ ভারতের মোদী সরকারের বিরুদ্ধে মামলা করেছে হোয়াটসঅ্যাপ সরকারের জারি করা নতুন ডিজিটাল বিধির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এই মামলা দায়ের করা হয় হোয়াটসঅ্যাপ বলছে এর ফলে গ্রাহকদের গোপনীয়তা ভঙ্গ হবে আর এটা চাইছে না হোয়াটসঅ্যাপ মোদী সরকারের জারি করা নতুন নিয়ম কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে এর আগে সোশ্যাল মিডিয়াগুলোকে তিন মাসের সময় দিয়েছিল কেন্দ্র মঙ্গলবার ছিল সেই সময়সীমার শেষ দিন কিন্তু ওই দিনই গ্রাহক সুরক্ষার প্রসঙ্গ তুলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে হোয়াটসঅ্যাপ তবে ফেসবুক মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল যে তারা সরকারের নিয়ম অনুসরণ করার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে কিন্তু ফেসবুকেরই মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন বিধির বিরোধিতা করে সোজা আদালতের আশ্রয় নিয়েছে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে নতুন এই নিয়মে গ্রাহকদের গোপনীয়তা সুরক্ষা ভঙ্গ হবে ভারতে হোয়াটসঅ্যাপের চল্লিশ কোটি গ্রাহক রয়েছে বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায় কিভাবে গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলছে একই সঙ্গে ভারত সরকারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালানো হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয় পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইসরায়েলের পরামর্শ চাইছে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের পরামর্শ নিচ্ছেন মার্কিন সরকার দু হাজার পনেরো সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতায় আমেরিকা নতুন করে ফিরে আসবে কিনা না ওয়াশিংটন মূলত ইসরায়েলের কাছে সেই পরামর্শ চাইছে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধারী শক্তি যারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিপিতে সই করেনি গতকাল ইহুদিবাদী ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেম আলকুদ শহরে যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তেল আবিবের পরামর্শ চাওয়ার বিষয়টি তুলে ধরেন বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে খবরে বলা হয়েছে ব্লিংকেন বলেছেন যে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরবে কিনা সেই বিষয়ে ইসরায়েলের সঙ্গে আজ বিস্তারিত আলোচনা ও পরামর্শ করা হয়েছে দুহাজার সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন ইহুদিবাদী ইসরায়েল এর চরম বিরোধী ছিল অন্যদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো এই সমঝোতার প্রশংসা করে একে কূটনৈতিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করেছিল পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে নিজেদের সফলতা বলে দাবি করা হয়েছিল এবার হস করবে ষাট হাজার মানুষ মানতে হবে যেসব শর্ত করোনা সংক্রমণ এড়াতে দু সালে বিশ্বের সব দেশ থেকে ষাট হাজার মানুষকে হস পালনের অনুমতি দেবে সৌদি আরব দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে হারামাইন ডট ইনফো সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে সংবাদ মাধ্যম দা সিয়াসাদ ডেইলি জানিয়েছে দেশের বাইরে থেকে পঁয়তাল্লিশ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে হজ পালনের সুযোগ দেওয়া হবে আর সৌদি আরবের অভ্যন্তরীণ পনেরো হাজার জনকে হজের অনুমতি দেওয়া হবে সৌদি আরবের বাইরের মুসলিমদের জন্য আগামী জুলাই মাসে হজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেবে দেশটি তবে করোনার প্রাক প্রাথমিক সময়ের তুলনায় এবার আরও কম হবে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি বিষয় বাধ্যতামূলক করেছে সৌদি সরকার সেগুলো হচ্ছে এক হজ পালনকারীদের বয়স আঠারো থেকে ষাটের মধ্যে হতে হবে দুই হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন হজ পালনকারীদের এই বিষয়টি প্রমাণপত্র সহ নিশ্চিত করতে হবে যে হজের আগের ছয় মাস কোনো অসুস্থতায় হাসপাতালে ছিলেন না চার হজে যাওয়ার আগে অবশ্যই করোনা ভাইরাসের টিকার দুইটি ডোজ সম্পূর্ণ করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে পাঁচ গ্রহণ করা টিকা সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হতে হবে ছয় বিদেশিদের হজে আসার সঙ্গে সঙ্গে তিন দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক সাত টিকার প্রথম ডোজ অবশ্য ঈদ ফিতরের আগে নিতে হবে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার চোদ্দ দিন আগে নিতে হবে আর পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে আরামাইন শরিফাইনের টুইটারে হাজিদের পালনীয় এসব নির্দেশাবলী উল্লেখ করা হয়েছে যুদ্ধবিরতির মধ্যে আলাকসা ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি ফিলিস্তিনের ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে অবশ্যই জেরুজালামের আলাকজা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার বিষয়টি থাকতে হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশর ও জর্ডানের প্রতি এই আহ্বান জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় রামাল্লা সফররত মিশর ও জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে শায়ে সুক্রি ও আইমান সাফাদির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে এই মন্তব্য করেন ইসরায়েল ও হামাসের মধ্যকার সাম্প্রতিকতম লড়াইয়ের প্রেক্ষাপটে গাজা উপত্যকা পুনর্নির্মাণের যে কোনো পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন তিনি আরব মন্ত্রীদের আরও বলেন আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে ইসরায়েলের সাথে শান্তি প্রক্রিয়া পুনর্জীবনের জন্য তিনি মার্কিন প্রশাসন এবং কোয়ার্টেটের অন্য সদস্যদের সাথে কাজ করতে প্রস্তুত শুক্রবার সকাল থেকে কার্যকর যুদ্ধবিরতি উল্লেখ করে মঙ্গলবার সাফাদিকে আব্বাস বলেন ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি প্রতিষ্ঠার মধ্যে অবশ্যই আলাকজা মসজিদ ও পশ্চিম তীরে আমাদের জনগণের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর মদতপুষ্ট চরমপন্থী বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের বিষয়টি থাকতে হবে ইয়াসের তসনাস পশ্চিমবঙ্গ মোকাবেলায় কোমর বেঁধে নেমেছে সেনাবাহিনী শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে তছনছ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলা দুই জেলায় ছেষট্টিটি বাদ ভেঙে গেছে এর মধ্যে পূর্ব মেদিনীপুরে একান্নটি ও দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরোটি বাদ ভেঙেছে বুধবার সকালে প্রথমে ভারতের উড়িষায় আগাথানে ইয়াস পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে ধামরার উত্তরে এবং বালাসরের দক্ষিণ অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের দীঘা শহর সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গেছে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মান্দারমণি তাজপুরও তাই সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে রাজ্যটিতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে স্থানীয়রা বলছে দিগার এমন ভয়াল রূপ আগে কখনো দেখেননি তারা প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া সঙ্গে অবিরাম বৃষ্টি পানির তোড়ে আশেপাশের দোকানগুলো ভেসে যায় ডুবে যায় রাস্তার উপর দাঁড় করানো মোটর বাইক ও গাড়ি সেনাবাহিনী মোতায়েনের পর জিনিসপত্র উদ্ধারে সাহায্য করতে দেখা যায় তাদের এদিকে ভারতের আবহাওয়া বিভাগের কলকাতা কার্যালয় বলেছে ঘূর্ণিঝড়টি ছয় ঘন্টা ধরে ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ে প্রভাব পড়েছে হলদিয়াতেও হলদি নদীতে জলোচ্ছ্বাসের জোরে পানি ঢুকতে শুরু করেছে হলদিয়া শিল্প অঞ্চলে বাঁধ ভেঙে নদীর তীরবর্তী এলাকায় পানি ঢোকার আশঙ্কায় দোকানে শাটার বেঁধে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানান পূর্ব মেদিনীপুর জেলার সব মিলিয়ে একান্নটি বাঁধ ভেঙেছে এবং পূর্ব মেদিনীপুর থেকে এখন পর্যন্ত তিন লাখ আটাশি হাজার মানুষকে সরানো হয়েছে মমতার দেওয়া হিসাব অনুযায়ী উপকূলবর্তী এলাকায় সত্তর কিলোমিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাঁধ ভেঙেছে গ্রামে জল ঢুকেছে এই পরিস্থিতিতেও দিশা না হারিয়ে শক্ত হাতে পরিস্থিতি সামলানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হচ্ছেন বাইডেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ষোলোই জুন হতে যাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দুই নেতার এই সাক্ষাৎ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে তার প্রথম মুখোমুখি বৈঠক এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি ইউক্রেন সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই প্রেসিডেন্ট মার্কিন রাশিয়ার সম্পর্কে স্থিতিশীলতা পুনরুদ্ধার সহ সময়ের আলোচিত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস আলোচনায় আসতে পারে চলমান করোনা মহামারী জলবায়ু পরিবর্তন রোধ ও আঞ্চলিক সংঘাত নির্মূলের মতো বিষয়গুলো এছাড়াও রয়েছে পুতিন বিরোধী রুশ নেতা আলেক জে নাভালনির বিরুদ্ধে তদন্ত এবং তাকে আটক রাখার বিষয়টি যাকে রুশ গোয়েন্দারা বিষ প্রয়োগ হত্যার চেষ্টা করেছিলেন উন্নত দেশগুলোর জোট জি সেভেন এবং ন্যাটো জোটের মিত্র দেশগুলোর সঙ্গে পরপর বৈঠক শেষে পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন বৈঠক শেষে জেনেভা থেকে ব্রাসেলসে যাবেন মার্কিন প্রেসিডেন্ট স্নায়ুযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে এখন সবচেয়ে খারাপ সম্পর্ক বিরাজ করছে সম্প্রতি দুই প্রেসিডেন্টের মধ্যে বাক বিতণ্ডাও হয়েছে গত মার্চে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিনকে খুনি বলে উল্লেখ করেন বাইডেন জবে বাইডেনের সুস্বাস্থ্য কামনা করেন পুতিন